এখন আমি ভালো আছি। আমি 5 বছর অসুস্থ ছিলাম, জীবন মরণের সন্ধিক্ষণে ছিলাম, মৃত্যুর সাথে আমি মৃত্যুকে জয় করে এই পর্যন্ত আসছি আল্লাহর রহমতে। এখন আগের চেয়ে অনেক অনেক ভালো আমি, আল্লাহ যে আমাকে ভালো করেছেন আল্লাহর কাছে আমি শুকরগুজার করতেছি। আর দর্শকদের আমি বলি, আপনারা দোয়া করবেন আবার যেন রেহানা জলি আপনাদের মাঝে আসে, আপনাদের ভালোবাসা নিয়ে যেন আমি বেঁচে থাকতে পারি, সেই সুযোগটা যেন আল্লাহ আমাকে দেয়। এখন মানে সময় কাটে কীভাবে আপনার, কী করে সময় কাটে? আমি নামাজ কালাম পড়ি, আল্লাহকে ডাকি, বন্ধুদের সাথে সময় কাটে। বন্ধু আমাকে অজস্র ভালোবাসা দিয়েছে, ওদের ও তো মানে ওর জীবন উৎসর্গই চলেছে আমার পিছনে। আমার ছোটো 3টা বোন খুবই ভালোবাসে, ওদের জন্যই আছে আমি বেঁচে উঠছি, নাহলে পারতাম না, কারণ আমার মা বাবা ভাই কেউ নাই তো, ওরাই সব। না এখন নার্ভের সমস্যা যেটা আছে, দিন মোহাম্মদ ডাক্তার, উনি অনেক বড় ডাক্তার, ওনার চিকিৎসায় আমি আছি আল্লাহ রহমতে। এখন ওনার চিকিৎসায় অনেকটা ভালো, কথাটা একটু জড়ায় দেয়, আর ভেতর থেকে এটা আমাকে জিজ্ঞেস করতে হবে, এটা এইবার গেলে আমি 24 তারিখে ওনার কাছে ডেট আছে, তাহলে আমি বলবো এটা কথাটাও যেন না জড়ায়, একটুখানি জড়তা আসে। অনেক দুঃখ, অনেক কষ্ট, আমার হৃদয়টা হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমি বলতে পারবো না, কারণ আমার অনেক বড় দায়িত্ব। আমি মা আমার মার কাছে কথা দিয়েছি, আমি আমার বোনদের ভাই ছিল, ভাই মারা গেছে, আমার বোনদের আমি দেখে রাখবো। আমার মা মারা গেছে 6 বছর, তো আমার ছোটো বোনদের দায়িত্ব, আমার পুরো সংসারের দায়িত্ব আমার উপর। আমার একটা প্রধানমন্ত্রীর কাছে নিবেদন যে আমার তো কোনো জায়গা জমি না, আমি জীবনে কিছু এমনি করতে পারিনি সংসার চালাবার জন্য, আমাকে শুধু মনে একটু একটুকরো জায়গা যদি দেন আর আজীবন সম্মাননাটা। সব স্মৃতি আমার মনে জাগা দেয় যে সুহান রাম সুহান ভাই, ওনার কাজ করছি, উনি কাজ করছে, সব কিছু করে আমাদের বাসায় পৌঁছে দিয়েছে। আমি ওনার প্রত্যেকটা ছবিতে কাজ করছি, সুহানুর রহমান সোহেম, বদিয়াল আলম কোকুন, মুমতাজ রহমান আকবর, তারপরে শাহিন সুমন, মুস্তাফিজ্জামান মানি, তার কথা বলব, সবার ছবি আমি প্রচুর করছি। আর সুহান ভাই তো সাদাত হোসেন লিটন, ও তো কামাল আহমেদ ভাই আমাকে ফিল্ম, আমি একটা ছবি করছিলাম প্রথম, কিন্তু ওটা আহামরি না, কিন্তু আহামরি ছবি হচ্ছে কামাল ভাই, কামাল আহমেদ এদেশের একজন নাম করা পরিচালক, উনি আমাকে ব্রেক দিয়েছেন। এটা আমি অল্প বয়সে নায়িকা থেকে মা করেছি, খুবই কম বয়সে, যেটা আমার মতো মেয়েরা না মা করে না। নায়িকা হচ্ছে আমি বছর 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 চেঞ্জ হয়ে যাবে, আজকে আছি কালকে নাই বসন্তের কোকে, আর মা তো এক্সেপশনাল, চিরদিন মাটা থাকবে। ওই পরিপ্রেক্ষিতে আমি এই ঝুঁকিটা নিয়েছি যে মা চিরদিন থাকবে, আমি সবার মা হয়ে বাঁচবো। আমি মালিক আফসার হিসাবের পিরোজপুরে শুটিংয়ে গেছিলাম, অন্তর্জলা জায়েদ খানের মা করছি, ওই শুটিং করতে করতে হঠাৎ দেখে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আসলো, বললো রেহানা জলিকে আমরা বাংলার মা, আমাদের বাংলার মা, আমি আমরা মাকে দেখতে এসেছি, অন্য কাউকে দেখতে আসিনি, আমাদের বাংলার মা, মাকে আমি, এই যে কথাটা মা আমার এটাই ভালো লাগছিল। এই পরিপ্রেক্ষিতে আমি মা ক্যারেক্টার করে খুব আনন্দেই ছিলাম, সবার মা করতে পারতে, এইটাই আমার বড় পাওয়া আল্লাহর কাছে। না সবচেয়ে বেশি হচ্ছে সাকিব খানের সাথে, সাকিব খানের প্রচুর ছবিতে আমি মা করছি, ও মানে আমি, আমি মানে মা, হিরোইনও এত করেনি কোনো হিরোইন, অনেক কাজ করছি সাকিব খানের সাথে আমি।